অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছ দিয়ে মিছিলে হাঁটলেন যৌথ মঞ্চের সদস্যরা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, কিন্তু নিরাপত্তা মোতায়েন রয়েছে বহু পুলিশ কর্মী, একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। এখান থেকে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য অর্থাৎ ডিএ আন্দোলনকারীদের মিছিল যাওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানব রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একেবারে কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে বহু পুলিশ বাহিনী, এই মুহূর্তের ছবিটা ঠিক জানতে চাইব ষষ্ঠী। দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক আজকে ডিএর যে যৌথ মঞ্চ, সেই যৌথ মঞ্চের তাদের যে মিছিল ইতিমধ্যেই যেন হাজরা মোড় হয়ে ওখান থেকে হরিশ মুখার্জি এবং তারপরে আশুতোষ কলেজের সামনে দিয়ে মিছিল করে পৌঁছবে। কিন্তু কলকাতা হাইকোর্টের বেশ কিছু শর্ত ছিল এই মিছিলকে কেন্দ্র করে, যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে তারা আপ্রাণ চেষ্টা চালিয়েছিল যাতে করে হরিশ মুখার্জি রোডের ওপর থেকে এই ডিএ আন্দোলনকারী অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের মিছিল কোনোভাবেই যাতে এই হরিশ মুখার্জি রোড যাতে না ধরে অল্টারনেটিভ পাঁচটি অপশান দিয়েছিল, পাঁচটি নির্দিষ্ট জায়গা রাজ্য সরকারের পক্ষ থেকে তারা কলকাতা হাইকোর্টে জমা দিয়েছিল। কিন্তু একেবারে নাথরবান্দা বলা যেতে পারে আন্দোলনকারীরা, তারা বলেছে আমরা এই হরিশ মুখার্জি দিয়েই মিছিল নিয়ে যাব এবং কলকাতা হাইকোর্টের যে শর্ত ছিল সেই শর্ত মেনে ইতিমধ্যেই হাজরা মোড়ে প্রায় হাজার হাজার রাজ্য সরকারি কর্মচারীরা তাদের যে দীর্ঘদিনের দাবি সেই দাবি তারা আদায় করতেই মূলত সেখানে জমায়েত হয়েছে। এবং এই জমায়েত ধীরে ধীরে কিন্তু একেবারে হরিশ মুখার্জি অর্থাৎ মুখ্য একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তারপরেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের যে বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে দিয়ে কিন্তু এই মিছিল ধীরে ধীরে এগিয়ে যাবে। তবে যেহেতু এই হরিশ মুখার্জি রোডের একেবারে রাস্তার উপরে যেহেতু তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, তাই এই বাড়ির আশেপাশে বলা যেতে পারে পুরো এন্টায়ার এলাকা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রচুর পরিমাণের পুলিশ মোতায়েন যেমন করা হয়েছে, কমব্যাট ফোর্স পর্যন্ত সেখানে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি রিজার্ভ ফোর্সও রাখা হয়েছে। এবং শুধু তাই নয়, সেখানে মোবাইল ভ্যানও রাখা হয়েছে, অর্থাৎ কোনো রকম ভাবে যাতে এই হরিশ মুখার্জি রোড অর্থাৎ যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেই বাড়ির সামনে ডিএ আন্দোলনকারীরা কোনোভাবেই যারা কোনো রকম অশান্তি পাকাতে না পারে সেই জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থাপনা রেখেছে এবং পুরো বিষয়টাই যাতে সিসিটিভি ক্যামেরা সেটা রেকর্ড করা হয়। ইতিমধ্যে কলকাতা পুলিশের আমরা দেখছি বেশ কয়েকজন ক্যামেরাম্যান তারাও কিন্তু এখানে রয়েছে এবং তারা পুরো ছবিটাই কিন্তু ক্যামেরা বন্দি করবে। এবং সব মিলিয়ে যেটা বলা যেতে পারে এই মুহূর্তে এই হরিশ মুখার্জি রোডে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শান্তিনিকেতনের বাড়ি সেই বাড়িকে কেন্দ্র করে ইতিমধ্যে পুলিশের নিরাপত্তা চাদরে পুরো এন্টায়ার এলাকা কিন্তু মুড়ে ফেলা হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই যেহেতু মিছিল একেবারে হাজরা মোড় থেকে ডান দিকে টান করে যেহেতু হরিশ মুখার্জি রোডে ঢুকবে, স্বাভাবিকভাবে পুরো একেবারে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে যেখানে এখানে ফায়ার ব্রিগেডে যেটা অর্থাৎ অগ্নি নির্বাপন যে অফিস রয়েছে সেই সামনেটা থেকে একেবারে ট্রাম লাইন ধরে পুরো হরিশ মুখার্জি রোড হয়ে এসএসকেএম হাসপাতালের সামনে দিয়ে আবার কিন্তু মিছিল ঘুরে যাবে। স্বাভাবিকভাবে পুরো এন্টায়ার হরিশ মুখার্জি রোড এখন কলকাতা পুলিশের একেবারে তাদের আয়ত্তে চলে এসছে এবং পুরো কলকাতা পুলিশের বিভিন্ন পদাধিকারী তারা কিন্তু রয়েছে এইখানে এবং পুরো সম্পূর্ণ এলাকা এক কথায় যেটা বলা যেতে পারে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে এন্টার হরিশ মুখার্জি রোড। এবং হরিশ মুখার্জি রোডের একেবারে লাগোয়া যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেখানেও কিন্তু পুলিশই নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। একেবারে ষষ্ঠী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আরও এক প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে তার কাছে চলে যাব। সায়ন্তিকা, ইতিমধ্যেই মিছিল শুরু হয়ে গিয়েছে, আমরা যেমনটা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গ সরকারের প্রতীকী মৃতদেহ সাজিয়ে কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন আন্দোলনকারীরা, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? কিন্তু মিছিল শুরু হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে আমরা কিন্তু মিছিলের সঙ্গে হাঁটতে শুরু করেছি। মিছিল কিন্তু এই মুহূর্তে হাজরা মোড়
ছেলে আসলে তার যে নির্দিষ্ট রুট সেই রুট দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে। যেরকমটা আমরা জানতে পেরেছি যে হায়দ্রাবাদ থেকে মিছিল আরম্ভ হয়ে হরিশ মুখার্জি রোড হয়ে ডিএল রোড হয়ে আশুতোষ মুখার্জি রোডে এসে আশুতোষ কলেজের সামনে দিয়ে আরো একবার হায়দ্রাবাদে আসবে এবং সেখানে হায়দ্রাবাদে আসার পর তারপর এই মিছিল শেষ হবে এবং সেই মিছিলের পরে কিন্তু হায়দ্রাবাদে একটি সভার আয়োজন করা হয়েছে। একেবারে বিপুল সংখ্যক ভিড় কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিশা, এবং সকাল থেকে প্রস্তুতি চলছিল। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেটা যেটার উপরে অনেক কাজ করতেই হচ্ছে যে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মিছিল যাবে তখন সেই মিছিলের অবস্থা কি হবে, কারণ আমরা যেরকম দেখতে পাচ্ছি যেরকমটা আমাদের আরেকটু প্রতিনিধি জানালেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও কিন্তু আচর সাঁচর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং এইখানেও কিন্তু সেই একই ছবিটা আমরা সকাল থেকে এসে দেখতে পেয়েছি নিশা, যে অন্যান্য দিন এই সমস্ত জায়গায় যে পরিমাণ পুলিশ থাকে আজকে তো তার থেকে অনেক বেশি পুলিশ ছিল এবং এখনো রয়েছে। এবং অন্যদিকে সংগ্রামী যৌথবাহিনীর পক্ষ থেকেও একটা আশঙ্কা করা হচ্ছে, তারা কিন্তু সেটা বারবার করে ঘোষণা করছেন যে মহিলাগত কেউ বা কারা এই মিছিলের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য হয়ে ঢুকে পড়ে আন্দোলনের যে স্পিরিট তাকে নষ্ট করতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে। একটু যদি মিছিলের সামনে দিকে বলি কিন্তু মিছিলকে কিন্তু আজকে দেওয়া হতে পারে কি, কারণ আমরা যেরকমটা দেখতে পাচ্ছি হাজার মোড় থেকে সবেমাত্র কিছুটা এগিয়েছি নিশা, এখানে কিন্তু ইতিমধ্যে জল কামান রয়েছে, অন্যদিকে পুলিশের পোস্টিং কিন্তু রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে। তাহলে কি একটা প্রশ্ন উঠছে মিছিলকে আজকে দেওয়া হবে নাকি মিছিলটা নির্দিষ্ট রুটেই ঘুরে যাবে, কারণ বিপুল পরিমাণ পুলিশ একেবারে বিপুল পরিমাণ পুলিশ এটা বলতেই হচ্ছে জল কামান প্রস্তুত রয়েছে। অন্যদিকে পুলিশের যে গাড়ি আটক করার পর যে পুলিশ ভ্যান সেই পুলিশ ভ্যান কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি নিশা। অন্যদিকে একদিকে যেরকম পুলিশ রয়েছে আবার অন্যদিকে সংগ্রামী রয়েছে মানুষের এই মিছিল কিন্তু একটু একটু করে এগিয়ে আসছে এবং ওই দিকে তো আর যাওয়ার রাস্তা নেই, সেক্ষেত্রে কি মহিলা কি কোনো রকম ভাবে আটকে দেওয়া হতে পারে ঝামেলা হতে পারে একেবারে একটা কি হতে পারে একটা টান্টান একটা জায়গা রয়েছে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। তবে মিছিলকে না আটকানো হয়তো হতে পারে কারণ যেহেতু আদালতের নির্দেশ রয়েছে, আবার অন্যদিকে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু সরকারের পক্ষ থেকে সেটা কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি না হয় সেটা খেয়াল রাখার জন্য ঠিক এই হালকা মোড় থেকে একটু করে এগিয়ে এসেই এই যে পুলিশের যে পোস্টিং বা এই যে পুলিশ যে ব্যান রয়েছে কিংবা যে জল কামান রয়েছে সেইটা কিন্তু হতেই পারে সেই জায়গায় দাঁড়িয়ে। এখন দেখা যে কি এইখানটা আসার পর নিজেদের প্রতি প্রকৃতি কি হয় নিশা। শান্তিকা তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও চলে যাব আমাদের অপর প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে। ষষ্ঠী, যেমনটা আমরা জানি যে এই মিছিলের অনুমতি পাওয়া নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে, তারপরে এই মিছিলের অনুমতি পাওয়া গিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হরিশ মুখার্জি স্ট্রিটকে আন্দোলনের জন্য বাছা হলো, কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা? দেখো প্রথমেই নিশা তোমাকে জানিয়ে রাখবো যে এই আন্দোলন অর্থাৎ হাজার হাজার যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা যেখানে সমবেত হয়েছে জমায়েত হয়েছে এই মিছিল শান্তিপূর্ণভাবে এই হরিশ মুখার্জি রোড দিয়ে নিয়ে যাওয়াটা রাজ্য সরকারি কর্মচারীদের যে যৌথ মঞ্চ তাদের কাছে একটা বড় সড় চ্যালেঞ্জ, কিন্তু কারণ কলকাতা হাইকোর্ট যে সময় রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের এই মিছিলের অনুমতি দিয়েছে এবং হরিশ মুখার্জি রোডের ওপর দিয়েই মিছিল নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে, সেই সঙ্গে সঙ্গেই কিন্তু এই যৌথ মঞ্চের দায়িত্ব এবং তাদের কর্তব্য অনেকটাই কিন্তু বেড়ে গেল। কারণ যেহেতু কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা বারবার বলেছিল যে এই হরিশ মুখার্জি রোড এইটা অত্যন্ত স্পর্শকাতর এলাকা এবং 144 ধারা জারি রয়েছে এবং এই জায়গা থেকে মিছিল নিয়ে যাওয়া একটা বড় এবং কঠিন চ্যালেঞ্জ রয়েছে যৌথ মঞ্চের, এবং যৌথ মঞ্চ গত প্রায় 2 থেকে 2.5 মাস ধরে তারা লাগাতার আন্দোলন করে যাচ্ছে এবং সেই আন্দোলনের জেরে জেলায় যারা স্কুল শিক্ষক রয়েছে বেশ কয়েকজন, যারা কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই তারা দ্বারস্থ হয়েছেন তাদের সাসপেনশন তাদেরকে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে কাউ এবং কোনো কোনো শিক্ষককে বরখাস্ত পর্যন্ত করা হয়েছে, ফলে তারা কিন্তু কোথাও তাদেরকে থামানো যাচ্ছে না। রাজ্য সরকারি কর্মচারীরা তারা নাসরবান্দা, তাদের যে 41% যে ডিএ বকেয়া সেই 41% দিয়ে রাজ্য সরকারকে দিতে হবে এবং সেই দাবিকে সামনে রেখেই কিন্তু একেবারে শহীদ মিনার ময়দান থেকে তাদের আন্দোলন যাত্রা শুরু হয়েছে এবং হরিশ মুখার্জি রোডে তারা এই আন্দোলনের সাহায্যে
আরো বাড়াতে চলেছে তার একটা প্রাথমিক ইঙ্গিত কিন্তু আজকে রাজ্য সরকারি কর্মচারীরা এই হরিশ মুখার্জি এবং সেইখান থেকে মিছিল নিয়ে যাওয়া এবং এদের এটাই কিন্তু তাদের একটা নৈতিক জয় বলা যেতে পারে যেখানে রাজ্য সরকারের তাবড় তাবড় আইনজীবীরা তারা বারবার আটকানোর চেষ্টা করেছিল এই মিছিলকে সেই মিছিলকে অনুমতি পেয়েছে এই যৌথমঞ্চ প্রাথমিকভাবে যেটা বলা যেতে পারে এটা রাজ্য সরকারি কর্মচারীদের বা যৌথমঞ্চের এটা নৈতিক জয় হয়েছে এবং সেই জয়ের জায়গা থেকেই কিন্তু তাদের একটা বাড়তি অক্সিজেন জোগিয়েছে এবং সেইখান থেকেই এই মিছিলের যে তীব্রতা যেটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু মিছিল ধীরে ধীরে যে সময় তোমার সাথে কথা বলছি মিছিলের একেবারে একে হরিশ মুখার্জি রোড দিয়ে ঢুকতে শুরু করেছে নিশা বেশ ধন্যবাদ সৃষ্টি ধন্যবাদ আমাদের অপর প্রতিনিধি সায়ন্তিকাকেও সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাজরা মোড় থেকে শুরু হয়েছে মিছিল যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের বিবেকের প্রতীকী মৃতদেহ সাজিয়ে কিন্তু বিক্ষোভে সামিল হয়েছেন আন্দোলনকারীরা ডিএ আন্দোলনের আজ একশোতম দিন সেই একশোতম দিনে কিন্তু রাজপথে মিছিলে সামিল হয়েছেন ডিএ আন্দোলনকারীরা জেলা থেকে বহু আন্দোলনকারী এসেছেন ট্রেনে এবং বাসে করে এই মিছিলে যোগ দিতে